আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষির নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদোয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লাভজনক উপায়ে টার্কি মুরগি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। টার্কি সহনশীল জাতের, এরা যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারে। সাধারণ খাবার খেতে এরা অভ্যস্ত, তবে উন্নত খাবার দিলে ডিম ও মাংসের পরিমাণ বেশি পাওয়া যায়। এদের মাংস উৎপাদন ক্ষমতা অনেক। টার্কি ব্রয়লার মুরগির থেকে দ্রুত বাড়ে। ঝামেলাহীনভাবে দেশি মুরগির মতো পালন করা যায়। অল্প পুঁজিতে একটি আদর্শ টার্কি খামার করা যায়। টার্কি পালনের তুলনামূলক খরচ কম। দানাদার খাদ্যের পাশাপাশি ঘাস লতা পাতা খেতেও পছন্দ করে এরা। টার্কির মাংসে প্রোটিনের পরিমাণ বেশি, চর্বি কম। অনেকে চর্বির জন্য গরু কিংবা খাসির মাংস খেতে পারেন না, তাই গরু কিংবা খাসির মাংসের বিকল্প হতে পারে এই টার্কি মুরগি। আমরা টার্কি দুইভাবে পালন করতে পারি, মুক্তচারণ পালন পদ্ধতি, নিবিড় পালন পদ্ধতি। মুক্তচারণ পদ্ধতিতে এক একর ঘেরা জমিতে 230 থেকে 260টি পূর্ণবয়স্ক টার্কি পালন করা যায়। রাতে পাখি প্রতি 5 থেকে 4 বর্গফুট হারে জায়গা লাগে। চরে খাওয়ার সময় তাদের শিকারী জীবজন্তুর হাত থেকে বাঁচাতে হবে। ছায়া ও শীতল পরিবেশে যোগানোর জন্য খামারে গাছ রোপণ করতে হবে। চারণ ভূমির ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে, এতে পরজীবীর সংক্রমণ কম হয়। টার্কি মুরগি ঘাস লতা পাতা খেতেও পছন্দ করে, তাই খাবারের খরচ 50% কম হয়। টার্কি খুব ভালোভাবে আবর্জনা খুঁটে খায় বলে এরা কেঁচু, ছোটো পোকামাকড়, শামুক, রান্নাঘরে বজ্র ও উইপোকা খেতে পারে, যাতে প্রচুর প্রোটিন আছে যা খাবারের খরচকে 50% কমিয়ে দেয়। এছাড়া শিম জাতীয় পশুখাদ্য খাওয়ানো যায়। চরে বেড়ানোর পাখিদের পায়ের দুর্বলতা ও খোড়া হওয়ার আটকাতে খাবারে জনকের খোলা মিশিয়ে 7 দিন পর পর 250 গ্রাম হিসাবে ক্যালসিয়াম দিতে হবে। খাবারের খরচ কম করার জন্য শাকসবজি কুচি কুচি করে কেটে দিতে হবে, ফলে খাবারের 10% পরিমাণ পূরণ করা যেতে পারে। নিবিড় পালন পদ্ধতি, গরম অঞ্চলগুলোতে খামার করলে ঘরগুলো লম্বালম্বি পূর্ব থেকে পশ্চিমে রাখতে হবে। খোলা ঘরের প্রস্থ হবে 9 মিটারের বেশি হওয়া চলবে না। মেঝে থেকে ছাদ পর্যন্ত ঘরের উচ্চতা 2.5 থেকে 3.2 মিটারের মধ্যে থাকতে হবে। বৃষ্টির ছাট আটকাতে ঘরের চালা সামান্য কিছুটা বাড়িয়ে রাখতে হবে। ঘরের মেঝে সস্তা, টেকসই ও নিরাপদ ও আর্দ্রতারোধক বস্তু যেমন কংক্রিটের হওয়া বাঞ্ছনীয়। কম বয়সী এবং প্রাপ্তবয়স্ক পাখির ঘরের মধ্যে অত্যন্ত 50 থেকে 100 মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পাশাপাশি দুটি ঘরের মধ্যে অত্যন্ত 20 মিটার দূরত্ব থাকতে হবে। ডিপ্লিটার পদ্ধতিতে টার্কি পালনের সাধারণ পরিচালনার ব্যবস্থা মুরগি পালনের মতোই, তবে বড় আকারের পাখিটির জন্য যথাযথ বসবাস, ওয়াটার ও ফিডারের জায়গার ব্যবস্থা রাখতে হবে। নিবিড় পালন ব্যবস্থায় টার্কি মুরগিকে ম্যাশ ও প্যালেট ট্যাবলেট দুইভাবেই খাবার দিতে হবে। মুরগির তুলনায় টার্কির শক্তি, প্রোটিন ও খনিজের প্রয়োজন বেশি, সেজন্য টার্কির খাবারে এগুলোর আধিক্য থাকতে হবে। খাবার মাটিতে না দিয়ে ফিডারে দিতে হবে। যেহেতু পুরুষ ও মাদ্রি ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তির এনার্জি পরিমাণ আলাদা, তাই ভালো ফল পাওয়ার জন্য তাদের পৃথকভাবে পালন করতে হবে। টার্কিদের সবসময় অবিরাম পরিষ্কার পানি প্রয়োজন। গ্রীষ্মকালে ওয়াটারের সংখ্যা বাড়িয়ে দিতে হবে এবং অপেক্ষাকৃত ঠান্ডা সময়ে খাবার দিতে হবে। পায়ের দুর্বলতা এড়াতে দিনে 30 থেকে 40 গ্রাম হাড়ে ঝিনুকের খোসার গুঁড়া দিতে হবে এবং খাবার পরিবর্তন আনার প্রয়োজন হলে তা আস্তে আস্তে করতে হবে। নিবিড় পদ্ধতিতে ডাই ম্যাশ হিসাবে মোট খাদ্যের 50% পর্যন্ত সবুজ খাবার দেয়া যায়। সব বয়সে টার্কির জন্য টাটকা লুসান প্রথম শ্রেণীর সবুজ খাদ্য। এছাড়া খাবারের খরচ কমানোর জন্য ড্যান্স মান্থ ও স্টাইলও কুচি করে টার্কিদের খাওয়ানো যেতে পারে। টার্কি মুরগি দ্রুত বড় হয়ে যায় এবং ব্রয়লার মুরগির মতো খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। এগুলো পালন মুরগির মতো খুব সহজ। বাংলাদেশে বাণিজ্যিকভাবে টার্কি পালন, ব্যবসা করলে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।